বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসএমজি 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ঝিলিক ঠাকুর। আমি মিতু হাসান। জনাব মঞ্জুর সাদেক খোশনবিস্তারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। আজ 21 নভেম্বর 2021 শুরুতেই দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 6 পয়েন্ট কমে 7085 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 114টি কোম্পানির শেয়ার দর, কমেছে 230টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 15টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 1786 কোটি 27 লাখ 18 হাজার টাকা। মিতু, সূচক 6 মাইনাস থাকলেও লেনদেন কিছুটা বেড়েছে, কিন্তু এতে আতঙ্ক প্রকাশ করছেন বিশ্লেষকগণ যারা আছে। প্রথমে আমরা একটু সূচক নিয়ে বলি, আসলে যদিও বলে কোনো লাভ নেই, আমরা তারপর একটু বলি যে সূচক আজকে 6 আমরা মাইনাস দেখতে পারছি, ডিক্লাইনে কিন্তু 230টা। আমরা সেই সাথে আমরা আনচেঞ্জকেও মিতু ডিক্লাইনের আমরা আনচেঞ্জটা যদি এখন নাও ধরি, একটু বাদ যদিও রাখি, আমরা ডিক্লাইনে 230টা। আমরা যদি বৃহস্পতিবারের দিকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখছি 31+, কিন্তু সেদিন আমাদের অ্যাডভান্সে ছিল 152, ডিক্লাইনে ছিল 159। তো আসলে মাইনাস অল্প, জাস্ট 6 মাইনাস, এতে যদি 230টা কোম্পানি পড়ে প্লাসের দিন কিন্তু তা হচ্ছে না। এটা কেন? তার মানে হচ্ছে ডিক্লাইনের বাজার এখন আমাদের আমাদের কন্টিনিউ যেহেতু ডিক্লাইনে যাচ্ছে, এখন আমাদের শেয়ার বাজারটাকে আমরা এক কথায় বলবো ডিক্লাইনের শেয়ার বাজার, এছাড়া আর কিছুই বলার নেই। মিতু, অনেক বিনিয়োগকারী আমাদেরকে জিজ্ঞেস করছেন ব্যাংক আর ফিনান্সিয়াল সেক্টরের ভালো অবস্থা, তাহলে কি বাকি সেক্টরগুলোর মজা শেষ কিনা? আমাদের দেশে তো সিজনাল বিজনেস হয়, যেটা মানে আম কাঁঠালের মতো, এটা আমরা জানি। আমাদের শেয়ার বাজারও সেম অবস্থাই, যে বলে না যে সিজনের ফল কিন্তু অন্য সময় মজাও লাগে না, একটা বিষয় থাকে। তো আমাদের দেশে হয় কি, ওই যে গেমলাররা যেটার মধ্যে ঢুকে, সাধারণ বিনিয়োগকারী ওইটার মধ্যে ঢুকে, তখন ওটা সিজনাল ফল হয়ে যায়। এখন সবাই ব্যাংকের দিকে আসতেছে, এখন তার সাথে যদিও ব্যাংকের দিকে আসা ভালো, কারণ আমরা জানি ব্যাংকে বিনিয়োগ অবশ্যই একটা ভালো বিনিয়োগ। তো এটার জন্য অবশ্যই আমরা গুড সাইড বলবো যে আমাদের ব্যাংক এবং আর্থিক সেক্টরে বিনিয়োগকারীরা এখন ঝুঁকছে, অ্যাটলিস্ট তারা একটা রিস্ক ফ্রি অবস্থানে থাকতে পারবে। আর অন্যান্য সেক্টরের কথা কী বলবো, সব তো ডিক্লাইনের দিকেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর আমি একটু সূচকে ফিরে আসতে চাই, আপনি কিন্তু বলেছিলেন যে লেনদেন বেশি হয়েছে ডিক্লাইনের বাজারে, এটা কিন্তু একটা অশুভ সংকেত। এখন কথা হচ্ছে, আমি কিন্তু সেক্টরেবেলা একটা কথা বলেছি যে সিজনাল ফল, তো আমাদের এখানে আর একটা হচ্ছে সিজনাল ফল না, অতিথি পাখি। আমাদের যেহেতু আজকে আপনি দেখেন লেনদেন 1700 কোটিতে চলে এসেছে, প্রায় 1800 কোটি, 1786 কোটি, মানে হচ্ছে কি আজকে যেহেতু ডিক্লাইন, একটা গ্রুপ কিন্তু বিক্রি করে বের হয়ে গিয়েছে। মানে অতিথি পাখি যেমন আসে, তারা কিন্তু একটা সেক্টর থেকে বের হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ডিক্লাইনটাও আমাদের বেশি, বুঝে তারা সেল দিয়ে যাচ্ছে। তো ওভারঅল মিলিয়ে বলবো যে বাজার আসলে একটু আগেও যেটা বললাম যে ডিক্লাইনের বাজার। সেই সাথে মিতু, যদি আমরা গ্রাফ দেখি, একটা উত্থান পতন ঢেউয়ের মতোই কিন্তু আজকে গ্রাফটা শেষ হয়েছে আমাদের। উত্থান পতন ঠিক আছে, যে উত্থান পতন থাকবে, কিন্তু এইরকম দেখেন আপনার শুরুতে আমাদের 7140-এর কাছাকাছি গিয়েছিল আমাদের সূচক, সেই সূচক আমাদের লাস্টে আসছে 7085-তে, মানে এই যে একদম ডাউনে চলে আসে, এটা অবশ্যই মানে ভালো চোখে দেখছে না। কিন্তু আমরা যদি আরেকটা নিউজ একটু লক্ষ্য করি, আমান ফিড নিয়ে অনেক লেখালেখি হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা এবং সেই সাথে অনলাইন নিউজ পোর্টালগুলোতে। ডিএসসি কোম্পানিটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএসসিসিতে একটি প্রতিবেদন জমা দিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে বিএসসিসি 7টা কোম্পানি পরিদর্শনের জন্য মানে সশরীরে আদেশ দিয়েছে। তার মধ্যে হ্যাঁ, আমরা কিন্তু গত আমাদের আয়োজনে আমরা খান ব্রাদার্স পিপি ওয়েভেন নিয়ে বলেছিলাম, তো আজকে কিন্তু আমান ফিড, আমরা সেই লিস্টে কিন্তু আমরা আমান ফিডের নাম আরও যে 6টা আছে তার নামও বলেছিলাম। তো আমান ফিডের দেখেন অবস্থাটা কী এসে দাঁড়িয়েছে আমরা একটু জানাই, যে গত 3 জন কারখানা ও 6 জন ওদের প্রধান কার্যালয় হচ্ছে আপনার পরিদর্শন করেছে বিএসসি। আচ্ছা, কী কী দেখা গেল, তাদের যে ঋণ রয়েছে, যেমন দেখেন তাদের প্রতিবেদন অনুযায়ী 2015 সালে তাদের ঋণের পরিমাণ ছিল 90 কোটি, যা বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে 350 কোটি, সেই সাথে তার আইপিওতেও কিন্তু নিয়েছে 72 কোটি। তাহলে এখন কথা হচ্ছে যে তাদের এই আইপিওর টাকা, ঋণের টাকা তাদের এখন কোথায়?
কারণ তারা যেহেতু এখন এরকম সংকার অবস্থায় চলে এসেছে। সেই সাথে দেখেন ওরা মানে মানে বলে না যে সব ফাইজদামের একটা লিমিট থাকে, ওরা কিন্তু সব লিমিট ক্রস করেছে। যেমন তারা বলছে তাদের বিল্ডিং নির্মাণ হচ্ছে, তাদের কনস্ট্রাকশনে আছে, এই বলে তার ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু দেখিয়েছে খরচ। অথচ যখন তাদের সব কিছু দেখলো যে তাদের আসলে কী কী আছে, তারা কী কী কনস্ট্রাকশনে আছে, তারা কিন্তু তেমন কিছুই পায়নি। বেশিরভাগ হচ্ছে আপনাদের আমান সিমেন্ট মিলস থেকে তাদের ভাড়া নাও, তাদের নিজস্ব না। শুধু তাই নয়, বিএসসিসি প্রেরণ করা যে পরিদর্শক দল ছিল তাদের এখানে গিয়েছে, মানে কেন বললাম যে ফাইজদামে একটা লিমিট থাকা দরকার, মানে তাদের হিম্মত্র কতটুকু দেখেন, যে পরিদর্শন দলকে পাঠিয়েছে বিএসসিসি তাদেরকে তারা সঠিকভাবে কপিরাইট করেনি, সাথে যে কোনো নথিপত্র চাইলে তারা অ্যাভয়েড করে গিয়েছে। তো আসলে কিছুই বলার নাই, দেখি বিএসসিসি কী করে কোম্পানি। মিত, আমরা যদি আরেকটা নিউজ একটু লক্ষ্য করি, পরিদর্শন করা আরেক কোম্পানি ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ডের সম্পর্কেও খুব ভালো প্রতিবেদন জমা দেয়নি ডিএসসির পরিচালনা দল, পরিদর্শন দল। তাদের মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের মাত্র একটি লাইন, যেটা মানে তাদের মেরিন উৎপাদন করা মাত্র আছে, বাকিগুলো কিন্তু নেই। যেটা উন্নত বিশ্বের সাথে তাল মিললে তাদের কিন্তু সেই ক্ষমতাটা এখন হবে না, তাদের সাথে টক্কর দেওয়ার মতো এখন আর কোনো ক্যাপাবিলিটি নেই। সেই সাথে তাদের যে ঋণ রয়েছে, তাদের যে মুনাফা বলেন বা তাদের ইনকাম বলেন, সেটা দিয়ে আসলে তাদের ঋণ দেওয়া সম্ভব না, যে কারণে কিন্তু কোম্পানি অনেক শঙ্কা প্রকাশ করেছে। সেই সাথে দেখেন ওরা কিন্তু তাদের মোট মুনাফা, ইপিএস সব কিছু তারা প্রতিবেদনে বাড়িয়ে দেখেছে, যেটা কিন্তু তাদের কম ছিল। আরও কী কী আছে দেখেন, তাদের যে ঋণ বললাম যে ঋণ দেওয়া সম্ভব, তাদের ঋণের পরিমাণ হচ্ছে 1648 কোটি টাকা। হিউজ কিন্তু এই ঋণটা, মাত্র একটা লাইন মেশিন দিয়ে তারা কী করতে পারবে? অবশ্যই তেমন কিছু করা যাবে না। তবে কোম্পানি দুটো সম্পর্কে যতটুকু বলার, আমরা তো বিনিয়োগকারীদেরকে বললাম, এখন বিনিয়োগকারীরা ডিপেন্ড করবে তাদের বিনিয়োগটা তারা কতটুকু এখানে সেফ রাখতে পারে। আর অবশ্যই বিএসসি কিছু করার আগে বিনিয়োগকারীদের কথা ভেবেই করবে, যেহেতু ডিএসসি তাদের কাছে জমা দিয়েছে, এখন বিএসসি এটা নিয়ে ভাবনা চিন্তা করবে, তাদেরকে ডাকবে, বসবে, চলে কোথায় গেলে কী হয় সেটা আমরা দেখবো। তবে অবশ্যই আমরা এখানে প্রত্যাশা করবো যাতে বিনিয়োগকারীদের কোনো ক্ষতি না হয়, তারা যেন মানে সেফ থাকে। সেই সাথে মিত, আমরা সাধুবাদ জানাই ডিএসসি এবং বিএসসিসিকে এরকম কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য। আর আমি আরেকটা নিউজ একটু বিনিয়োগকারীদেরকে দিতে চাই, সেটা হচ্ছে পিপল লিজিংয়ের যে আমানতকারী রয়েছে তাদের কিন্তু অর্থ ফেরত দেওয়া শুরু করেছে, নতুন যে পরিচালনা পর্ষদ রয়েছে এটা কিন্তু যারা নিঃসন্দেহে একটা আশার বাণী, কারণ পিপল লিজিং নিয়ে কিন্তু অনেকে অনেক নিউজ জানতে চাচ্ছে। আপাতত আমরা পিপল লিজিং নিয়ে এতটুকু নিউজে জানতে পেরেছি, তবে আমরা যদি সামনে আরও নিউজ জানতে পারি অবশ্যই বিনিয়োগকারীদেরকে জানাবো। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে করোনাকালীন সময়ে সুস্থ থাকবেন নিজে এবং সুস্থ রাখবেন নিজের পরিবারকে, বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাতকে জীবাণুমুক্ত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।